সো হেই হ্যালো গাইজ, সবাইকে স্বাগত চ্যানেলের আর মর্নিং এর ফ্রেশ একটি ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডাস সার্ভারে। হ্যাঁ গাইজ, ইন্ডাস সার্ভারে নেক্সট একটা ওয়েব ইভেন্ট আসে সেটা 100% কনফার্ম হয়ে গেছে। আমি গাইজ জানো আমরা, আমি কোনো ইভেন্ট আসলে সেটা প্রে অ্যাক্সেস থেকে তোমাদের আমি আগে থেকে জানিয়ে দিই। ইভেন্টটা আসছে গাইজ কালকে, যে ব্ল্যাক মার্কেট সেল এসেছিলো সেটা কিন্তু তোমাদেরকে আমি 7 থেকে 8 দিন আগে জানিয়ে দিয়েছিলাম। বাট ব্ল্যাক মার্কেট সত্যি সেলে কিছুই দেয়নি, যেমন কি আর বলবো গায়ে নাকি কিছু বলার নেই। তো ছাড়ো গাইজ, মেন কথা হচ্ছে আজকের ভিডিওতে কথা বলবো নেক্সট উইপেন রেল, নেক্সট কনফার্ম ওয়েব ইভেন্ট, নেক্সট কনফার্ম টপ আপ ইভেন্ট, সমস্ত ফুল ডিটেলসে। তো চলো গাইজ শুরু করি আজকের ভিডিওটা। তো প্লিজ ইয়া, যারা ভিডিও দেখছো অবভিয়াসলি একটা করে লাইক কিন্তু করে দেবে, একটা লাইক চাই প্লিজ। প্লিজ যারা ভিডিও দেখছো অবভিয়াসলি একটা লাইক করে দেবে, 16,666টা লাইক কিন্তু করে দেবে প্লিজ। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, তো আর কী করছো বাংলা চ্যানেলে, আর সাপোর্ট করো বাংলাকে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল অপশনে করে দাও। ওকে, তো প্রথম আপডেটের দিকে চলে যাবো। প্রথম আপডেট গাইজ হচ্ছে আমাদের নেক্সট উইপেন ডাল। হ্যাঁ গাইজ, নেক্সট উইপেন ডাল তোদের আমি অনেকদিন আগে দেখিয়েছিলাম যে গাইজ এই একটা এম4N স্কিন যেটা তোমাদের বলেছিলাম এটা আসতে পারে। অ্যান্ড গাইজ, হ্যাঁ গাইজ ওটাই কনফার্ম হয়ে গেছে। অ্যান্ড গাইজ তোমরা স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ, নেক্সট উইপেন ডালে কিন্তু আমাদের এই এম4N স্কিনটা দেখতে পেয়ে যাবে। তো তোমার কাছে যে আর্থ এম4N থেকে থাকে, যেটা কিছুদিন আগে ফ্রি দিয়েছিল, ডবল রেট অফ ফায়ার, সিঙ্গেল ড্যামেজ আর ম্যাগাজিন মাইনাস, তো সেম টু সেম এই এম4N-এর অ্যাট্রিবিউট। তো ওটা যদি থাকে এটা নেওয়ার কোনো দরকার নেই। তোমরা যদি থমসন, তোমরা যদি উইপেনটা লাক থেকে থাকে তো থমসনটা তোমরা নিয়ে রাখতে পারো। ওকে, কারণ থমসনের ফার্স্ট লেজেন্ডারি ওপি টাইপের। তো যাই হোক গাইজ, আমরা চলে যাবো নেক্সট আপডেট, সেটা হচ্ছে কনফার্ম টপ আপ ইভেন্ট, নেক্সট কনফার্ম টপ আপ ইভেন্ট। তো গাইজ, আমি তোমাদেরকে একটা পেট দেখেছিলাম যার নাম বিস্টন বলেছিলাম, অ্যান্ড বিস্টন পেটের অ্যাবিলিটিও বলেছিলাম গ্লু ওয়াল বোমের রেঞ্জ বাড়িয়ে দেবে। তো এটাই গাইজ আমাদের আসতে চলেছে নেক্সট টপ আপ ইভেন্টে। হ্যাঁ গাইজ, নেক্সট অয়েন্ট আসতে চলেছে এই পেটটা। গাইজ এই পেটটা তোমরা স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ, আই থিঙ্ক গাইজ এই পেটটা শুনতে, যেহেতু যতদূর জানতে পেরেছি সেটা হচ্ছে 100 ডায়মন্ড টপে দেবে। ওকে, যদি জানি 100 ডায়মন্ড টপে এই পেটটা দেবে, আর সঙ্গে সঙ্গে টপের বেশিতে স্কিন দিয়ে দেবে এই পেটে, ঠিক আছে, কিন্তু 100 ডায়মন্ড টপে যতদূর জানা যাচ্ছে এই টপ এই পেটটা দেবে। অ্যান্ড গাইজ এই পেটের একটা স্কিনও বেরিয়ে হয়েছে, স্কিনটা হচ্ছে ফায়ার স্কিন বা আগুন চলছে দেখতে পাচ্ছ, চোখ মুখ দিয়ে তোমরা স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ ভিডিওটা। তো অবভিয়াসলি দেখতে পাচ্ছ এই পেটের যে স্কিনটা বের হচ্ছে সেই স্কিনটা কেমন লাগছে। তো এই স্কিনটা কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাবে। সো গাইজ, আমি চলে যাবো নেক্সট ইভেন্ট বা বলতে পারো সেটা হচ্ছে একটা নতুন ফিমেল ড্রেস। হ্যাঁ গাইজ, একটা নতুন ফিমেল ড্রেস লঞ্চ হয়েছে বা বলতে পারো একটা নতুন ফিমেল ড্রেস বেরিয়েছে বাইরের সার্ভারে, কিন্তু অলরেডি চলে এসেছে, সেটা হচ্ছে স্কুলের। তো ইস্কো আমরা দেখতে পাচ্ছ ইভেন্টটা কেমন হয়েছে, এখানে দেখতে পাচ্ছ মিস্ট্রিয়াস ক্রেট নামে ইভেন্টটা এসছে। অ্যান্ড গাইজ, তোমরা জানো মিস্ট্রিয়াস ক্রেট ইভেন্টটা কেমন কী হয়। এখান থেকে গাইজ পুরো হাই চান্স করে নিলে তোমার 600-500 করে ডায়মন্ড লাগে আমাদের সার্ভারে। অ্যান্ড গাইজ এখান থেকে কিন্তু হাই চান্স একটা বান্ডেল কনফার্ম বেরোয়। অ্যান্ড গাইজ এইভাবে কিন্তু এখানে ডায়মন্ড দিয়ে উড়িয়ে তোমার নিতে হবে। বাট গাইজ এই ফিমেল ড্রেসটা আমাদের সার্ভারে আই থিঙ্ক অন্য কোথাও দেবে, কারণ ফিমেল ড্রেস তো এখানে দিলে কেউই নেবে না তো ডায়মন্ড খরচ করে, ঠিক আছে, কারণ গাইজ ইন্ডিয়াস তারপরে সব বলতে পারো তো পাগল কেউ নেই। তো যাই হোক গাইজ, আমি চলে যাবো নেক্সট আপডেটের দিকে, সেটা হচ্ছে আমাদের কনফার্ম একটা ইভেন্ট যেটা ইন্ডিয়াস তারপরে আসতে চলেছে। হ্যাঁ গাইজ, একটা ওয়েব ইভেন্ট যেটাতে ডায়মন্ড খরচ করতে তোমাদের একটা নতুন বান্ডিল দেবে, সেই বান্ডিলটা কিন্তু সবাই নিতে পারবো। অ্যান্ড গাইজ সেটা কনফার্ম ইভেন্ট। হ্যাঁ গাইজ, স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ ইভেন্টটা কেমন হবে। তো গাইজ ইভেন্টটা দেখতে পাচ্ছ স্ক্রিনে পড়ে কেমন লাগছে, এইরকম টাইপের ইভেন্ট হবে এখানে। গাইজ তোমাদের কী করতে হবে, এখানে গাইজ ডায়মন্ড খরচ করতে দেখছো একটা স্পিন কত ডায়মন্ড, এটা 5টা স্পিন এখানে আছে। তো এখানে স্পিন করতে হবে, গাইজ স্পিন করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এই বান্ডিল আরও নতুন নতুন রিওয়ার্ড আছে। তো সেই বান্ডেলটা কিন্তু ডায়মন্ড খরচ করে বের করতে হবে। তো এটা কনফার্ম ইভেন্ট বলতে পারো, কোনো খুব শীঘ্রই এক সপ্তাহের মধ্যে তোমরা ইন্ডিয়া সার্ভারে দেখতে পেয়ে যাবে, হয়তো কাল পরশু নেক্সট ওয়েব ইভেন্টে তোমরা দেখতে পেয়ে যেতে পারো। তো খুব শীঘ্রই 7 দিনের মধ্যে তোমরা এই ইভেন্টটা সেম টু সেম যেরকম ইভেন্ট আমি দেখাচ্ছি এরকম সেম টু সেম একটা ইভেন্ট দেখতে পেয়ে যাবে। বাট এখানে রিওয়ার্ড থাকবে এই বান্ডেলটা, আর তার সঙ্গে কী দেবে সেটা এখন জানতে পারিনি। তো এই ইভেন্টটা কনফার্ম তোমরা খুব শীঘ্রই দেখতে পেয়ে যাবে ইন্ডিয়া সার্ভারে। ওকে, তো ইয়ার কনফার্ম ইভেন্ট তোমাদেরকে আগে থাকতে বলে দিচ্ছি পুরো অ্যাক্সেস থেকে। তো ইয়ার প্লিজ ইয়ার লাইক করে দেবে, কারণ গাইজ আর গাইজ পরের ভিডিও লাস্টে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে, অবভিয়াসলি লাস্টে তোমরা দেখে যাবে। অ্যান্ড গাইজ নেক্সট ইনকিউবেটর রিটার্ন আসতে চলেছে, তোমরা জানো কিন্তু গাইজ এখনও পর্যন্ত কোনো মানে 4-5 দিন হয়ে গেল বাট কোনো ইনকিউবেটর রিটার্নই আসছে না। তো নেক্সট ইনকিউবেটর রিটার্নে কী আসতে পারে, তো নেক্সট ইনকিউবেটর রিটার্নে যে আমাদের বলতে পারো যে আমাদের কালো বডি, নীল বডি অ্যান্ড গাইজ গোল্ডেন বডি, যার চারিপাশ দিয়ে ধোয়া ধোয়া টাইপের বেরোয়, ওই ইনকিউবেটার রিটার্ন আসতে পারে। তাছাড়া গাইজ আজকে থাইল্যান্ড সার্ভারে একটা ইনকিউবেটার রিটার্ন এসেছে, সেটা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ইনকিউবেটারটাও কিন্তু রিটার্ন আসতে পারে। বাট বেশিরভাগ চান্স এইটা গাইজ আসবে না, বেশিরভাগ চান্স তোমরা বলতে পারো যে যেটা আমি বললাম তোমাদেরকে, ওই ইনকিউবেটারটা কিন্তু রিটার্ন আসতে পারে। তাছাড়া গাইজ অন্যান্য কোনো পুরনো ইনকিউবেটার কিন্তু রিটার্ন আসতে পারে, সেখানে দেখা যাক আমাদের ইন্ডাস সার্ভারে কী রিটার্ন আসে। তো আই থিঙ্ক 2-3 দিনের মধ্যে তোমরা যে কোনো একটা ইনকিউবেটার রিটার্ন দেখতে পেয়ে যাবে। ওকে,
সো গাইস আমাদের নেক্সট ইভেন্টের দিকে চলে যাবো। নেক্সট ইভেন্ট খুবই ইন্টারেস্টিং ইভেন্ট, সেটা হচ্ছে গাইস জম্বি সামুরাই বান্ডিল। হ্যাঁ গাইস, জম্বি সামুরাই বান্ডিল মানে ভাই সাব ওপি টাইপের। তো গাইস ব্রাজিল সার্ভারে কালকে একটা ইভেন্ট এসেছে যেখানে জম্বি সামুরাই বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ এখানে দিয়েছে। অ্যান্ড গাইস এখানে অ্যাঞ্জেলা প্যান্ট যেটা আছে, অ্যাঞ্জেলা প্যান্ট সেটাও কিন্তু দিয়েছে মেল ভার্সনটাও। তো গাইস আমি জানি না কেন ইন্টার সার্ভারে অ্যাঞ্জেলা প্যান্ট কোনোদিনই আসেনি ভাই, কবে দিবি গারে না ভাই, এটা বলতে পারো অনেকেরই ফেভারিট প্যান্ট গাইস। তো গাইস তোমরা যদি অ্যাঞ্জেলা প্যান্ট আমাদের সার্ভারে দেখতে চাও তো গাইস কী করতে হবে, মানে অ্যাঞ্জেলা প্যান্টের ফটো ইয়ার ফেসবুক পেজে, ফ্রি ফায়ার, ইনস্টাগ্রাম পেজে সব জায়গায় স্প্যাম করতে হবে। তাও যদি ফ্রি ফায়ার চোখে পড়ে তাহলে মনে পড়বে হ্যাঁ ইন্ডিয়ার সাবরা দেওয়া হয়নি, দিতে হবে, ঠিক আছে। তো যাই হোক গাইস, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো জম্বি সামুরাই বান্ডিল কবে রিটার্ন আসবে, বুঝতে পারো নি তো গাইস, যারা ফ্রি ফায়ার নতুন খেলছে তারা যাও না। বাট 2017 সাল বাদ দিলাম, 2018 সালের মিডলের দিকে একবার, 2019 সালের মিডলের দিকে একবার, 2020 সালের মিডলের দিকে একবার, তিনবার জম্বি সামুরাই বান্ডিল রিটার্ন এসেছে একদম সেম টু সেম যে ইভেন্ট দেখালাম ওই ইভেন্টে। ওকে সো গাইস, জম্বি সামুরাই বান্ডিল প্রত্যেক বছর একদিন করে মানে একটা ইভেন্টে রিটার্ন আসবেই আসবে, এটা গ্যারান্টি। তো এই আমাদের 2021 সালেও কিন্তু তোমরা এপ্রিল মের দিকে, কিন্তু এপ্রিল মে জুনের দিকে কিন্তু একটা ইভেন্ট দেখতে পাবে একদম সেম টু সেম এই ইভেন্ট। অ্যান্ড এই ইভেন্টে কিন্তু জম্বি সামুরাই বান্ডিল দিয়ে দেবে, অ্যান্ড এখানে ডায়মন্ড স্প্রিং করে কিন্তু জম্বি সামুরাই বান্ডিল যেটা আছে সেটা কিন্তু তোমরা বের করে নিতে পারো, ক্লিয়ার? ওকে তো গাইস আজকের ভিডিও এটুকুই, অবভিয়াসলি একটা লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে যারা কর্ণ ইয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর ওয়েট কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তো গাইস কালকে দেখলাম অনেকে দুই একজন কমেন্ট করে বলছে দাদা এভলিউশন M1887 বা এভলিউশন আমাদের এম মানে MP40 পরে এভলিউশন M1887 আসছে তুমি যাও না ভিডিও বানাচ্ছ না কেন। সো গাইস একটা কথাই বলে দেবো, যারা ভিডিও বানাচ্ছে তারা সম্পূর্ণ ভিউসের জন্য বানাচ্ছে, ফেক ভিডিও নিজেই থাম্বনেল এরকম করে এডিট করে বানাচ্ছে, তোমরা জাস্ট ফেক আপডেটের থেকে দূরে থাকো, আমি তোমাদের অল টাইম রাইট আপডেট দিয়ে যাবো। হ্যাঁ দু একটা ইভেন্ট নাও আসতে পারে, বাট গাইস আমি তোমাদের ম্যাক্সিমাম কনফার্ম ইভেন্টে দিয়ে দেবো। সব ফেক জিনিস বানাতে আমার নিজেরই ভালো লাগে না, যে কোনো জানি না এরা ইউটিউবার হয়েছে বাট ফেক জিনিস বানায়, ওরাও নিজেও জানে যে এগুলো আসবে না বাট তবুও বানাচ্ছে। এভলিউশন MP40, এভলিউশন M1887, ইলাইট অলক, ভাই কী এসব ভাই, সবাই মানে কী বলবো। তো গাইস তোমরা ফেক আপডেট থেকে দূরে থাকো মেন কথা, ঠিক আছে? তো কিছু বলার নেই আমার, গাইস নিজেরও খারাপ লাগছে কী বলবো আর। তো যাই হোক গাইস আজকে কিছু বলার নেই, সব ভালো থেকো, সুস্থ থেকো, আর ফেক আপডেট থেকে দূরে থেকো। আর আজকের ভিডিও এটুকুই, লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, দেখা হচ্ছে পরের দিন গাইস, বাই বাই।